মহালয়া উপলক্ষে জি বাংলাতে আসছে নব পত্রিকায় দেবী বরণ। ষষ্ঠীর দিন বেলগাছের তলায় যখন দেবীর বোধন হয় সেখানে রাখা থাকে নব পত্রিকা, যাকে আমরা কলাবউ নামে চিনি, যেহেতু তাদের মধ্যে কলা গাছ উল্লেখযোগ্য। কিন্তু সেখানে নটি গাছ থাকে, কলা, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান, ধান এবং কচু। এর মাধ্যমেই দেবীর নটা রূপ প্রত্যক্ষ করা হয়। কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রাহ্মণী, এই রূপে মোহনা মাইতি। কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা, এই রূপে শ্রুতি দাস। হলুদ গাছের অধিষ্ঠাত্রী দেবী উমা, সম্ভবত দিতিপ্রিয়াকে দেখা যাবে এই রূপে। জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী, এই রূপে পল্লবী শর্মা। বিল্ল বা বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা, এই রূপে শ্বেতা ভট্টাচার্য। ডালিম গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা, এই রূপে আরাত্রিকা মাইতি। অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী শোকরহিতা, এই রূপে মানালি দে। মান গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডা, এই রূপে শ্রাবণী ভূঁইয়া। ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী, এই রূপে দিব্যানী মণ্ডল। এছাড়াও আদ্যাশক্তির তিনটি রূপে দিতিপ্রিয়া এবং মা দুর্গার বেশে অঙ্কিতা মল্লিকের থাকার কথা আমরা আগেই জেনেছি। তো বন্ধুরা, ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করো। এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।